শিবটি মুসার জিন্দিগির দুটা পাক রয়েছে, কটা পাক? একটা হলো মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু আলোচনা এবং উম্মতের জন্য শুধু জানা জরুরি, এর মধ্যে কোনো আমলীয় কোনো জিনিস সেখানে নেই। আমলীয় জিন্দিগি হলো সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা শুরু হয়েছে 40 বছর জীবনের পর থেকে। এজন্য আমাদেরকে, আমরা মুসলমান হিসাবে সত্যিকারের আশিক রাসূল, হুম্মে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুটা পাটি জানতে হবে, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। যদি আমাদের জন্য যদি জানা যদি না থাকে, বহু অনেক কুলাঙ্গার আছেন, ইসলাম বিদ্বেষী, বলাগার, নাস্তিক, ইসলামের নামে অনেক মানুষ আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, মিলাদ সম্পর্কে অনেক উদ্ভট এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে থাকেন। এই জন্য আমাদেরকে এই সমস্ত বিষয় অধ্যয়ন করতে হবে, জ্ঞান থাকতে হবে। দ্বিতীয় যে পাঠ, সেটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় আপনার কর্তব্য এবং জ্ঞানের বিষয় সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, আমি তেলাওয়াত করেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আমাদের উদ্বোধনী বক্তব্যের মধ্যে হযরত মাওলানা কামরুল সাহেব বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, আখলাক সম্পর্কে কিছু বর্ণনা করুন। আমি উনি এক কথায় উত্তর দিয়েছেন, জামে এবং মানে উত্তর দিয়েছেন, কানা খুলুকুহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? পুরোটা কোরআন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুতরাং সেই চরিত্রের মধ্যে থেকে আমাদেরকে শেষ কথা বলে শেষ করব, মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল যাহা করার জন্য বলেছেন তা করব, আর যা করার থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন, সেখান থেকে আমরা বারণ থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সচ্চা আশা করার হওয়ার তৌফিক দান করেন, এবং যা করার জন্য বলেছে তা করার তৌফিক দান করেন, যাহা থেকে না করার জন্য বারণ করেছেন সেখান থেকে আমাদেরকে বারণ থাকার বিরত থাকার তৌফিক দান করেন। ওয়াবা তৌফিক ইল্লা বিল্লাহ। মোবারকবাদ জানাচ্ছি হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেবকে। সম্মানিত তাওহীদের জনতা, প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আলোচনা পেশ করছেন কৌশল্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দাখিল মাদ্রাসা। সম্মানিত সহসুপার বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব আলোচনা পেশ করছেন। হযরত মাওলানা জাহাঙ্গীর আলম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين। সম্মানিত ওলামা মাসায়েখ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা সভা সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে সমবেত তাওহীদি জনতা, সম্মানিত দাগনভূঞাবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দীর্ঘ বছর পর এই উন্মুক্ত আকাশের নিচে ওলামা মাসায়েক পরিষদ উদ্যোগে একটি সুন্দর পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন, সেই মনিবের নিকট শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দ্রুত সালাম এবং সহশহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং গত 5 আগস্ট যে সমস্ত ছাত্র ভাইরা জীবন নিয়ে আমাদেরকে এরকম একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি ওয়ালাও কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত মতামতকে উৎখাত করে দিয়ে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য,
আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা সেই রাসূলের আদর্শকে বরণ করব। সেই রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা জীবন দিয়ে চেষ্টা চালিয়ে যাব। যতদিন পর্যন্ত আমাদের প্রাণ থাকবে ততদিন পর্যন্ত এই সমাজে আমরা রাসূলের জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ হবে ইনশাআল্লাহ। সময় যত অনুমতি জানাতাম সে রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য সকালে সবাইকে উদার আহ্বান দেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা তাফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সংগ্রামে তাওহীদে মুসলিম জনতা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, দাগনভূঞা দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আতিকুল্লাহ আল মামুন। এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন হযরত মাওলানা আতিকুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা নাবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আও কামা ক্বালা নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজ পবিত্র 12 রবিউল আউয়াল উপলক্ষে সীরাতুন নবী আলোচনা সভার মহতারাম সভাপতি উপস্থিত রয়েছেন, দামনমিয়া সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, দামনমিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক এবং প্রতিনিধিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার স্বপ্নচারী প্রিয় আশেকান মুস্তফা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত ভাইরা, আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে 1400 বৎসর পূর্বে বিশ্ব মানবতার মুক্তির দূত হয়ে এই ধরণীতে আগমন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদের মাঝে প্রেরিত হয়েছেন এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ইরশাদ ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত এবং দয়া স্বরূপ প্রেরণ করেছি। ভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে আপনি মহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আগমন সম্পর্কে হাদিসে ইরশাদ ফরমান, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম এবং অনুপম আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় হাজিরিন, আমার নবী দুনিয়াতে আগমন করে এই পৃথিবীতে যেখানে অন্যায় ছিল অন্যায়কে দূরীভূত করেছেন, যেখানে অবিচার ছিল অবিচারের জায়গায় সুবিচার প্রতিষ্ঠিত করেছেন, যেখানে জুলুম ছিল জুলুমের জায়গাতে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, যেখানে বৈষম্য ছিল বৈষম্য দূর করে একটি সমতার ইসলামী রাষ্ট্র উপহার দিয়েছেন, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে আগমন করেছেন ওই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত তথা বর্বরতার যুগ। ওই সমাজের মধ্যে অন্যায় ছিল, অবিচার ছিল, জুলুম ছিল, নির্যাতন ছিল, অশ্লীলতা ছিল, নগ্নতা ছিল, পাপাচার ছিল, দেহায়াপনা ছিল। আমার নবী সব কিছুকে দূরীভূত করে একটি শান্তির সমাজ আমাদেরকে উপহার দিয়েছেন, যেই সমাজের ব্যাপারে ইতিহাস সাক্ষী দেয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
সাধারণ জীব জন্তু পানি পান করত, কোনদিন বাঘ কোন ছাগলের উপরে কোন বৈশ এবং মেয়ার উপরে আক্রমণ করার সাহস করে না, ঠিক কিনা? প্রিয় হাজরিন, আমরা জানি গত 5ই আগস্ট আমাদের দেশের বীর ছাত্র জনতার নেতৃত্বে এদেশের আরএম সমাজ, এদেশের ইসলামী সংগঠন, এদেশের আপামর শান্তিকামী জনতা একটি শৈল শাসককে পতন করে বৈষম্যমুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে, ঠিক কিনা বন্ধুগণ? প্রিয় হাজরিন, যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের মধ্যে যদি সিরাতুন নবী না থাকে, আমার নবী আদর্শ যদি রাষ্ট্রের শাসকদের মধ্যে প্রতিষ্ঠিত না হয়, তাহলে কখনো বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে বৈষম্য মুক্ত বাংলাদেশ পেতে হলে আমাদেরকে রসুলের আদর্শের সমাজ উপহার দিতে হবে, আর এই আদর্শের সমাজ উপহার দেওয়ার জন্য রসুলের আদর্শ লালনকারী, রসুলের আদর্শ ধারণকারী ওলামা ইকরামকে এই দেশের ক্ষমতার মসনদে বসাতে হবে, ঠিক কিনা বন্ধুগণ? তাই আসুন আজকে রবিউল আউয়াল থেকে বিশ্বরোগীর আগমনের এই দিন থেকে আমরা শপথ গ্রহণ করব, আজকে সম্মিলিত ওলামা ইকরামের বেড়ারে আজকে আমরা যেভাবে এক মঞ্চে একত্রিত হয়েছি, আগামী দিনে বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে হাতে হাত রেখে তাদের কাজ মিলিয়ে এক সুরে এক আওয়াজে আমাদের ইসলামের পক্ষে বিশ্ব নবীর আদর্শের পক্ষে কাজ করতে হবে, ঠিক কিনা বন্ধুগণ? খোদা হাফেজ। সম্মিলিত ওলামা মাসায়েখ পরিষদ জিন্দাবাদ বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. বাবুল ভূঁইয়া ওলামা মাসায়েখ কর্তৃক আয়োজিত আজকের সিরাত মাহফিলের সম্মানিত সভাপ্রধান, মঞ্চে উপবিষ্ট খুতাবা, উলামা এবং মাসাইক, সাংবাদিক বন্ধু থেকে শুরু করে কালেমাপ্রেমী সকল স্তরের আবাল বৃদ্ধ বনিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আজকে আমরা শুকর আদায় করছি যে মুনিব আমাদেরকে দীর্ঘ 16 বছর পরে জালিমের জুলুম থেকে, মাজলুমের কাতার থেকে উদ্ধার করে এক সুন্দর পরিবেশে সিরাতুন নবী উদযাপন করার তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন, দুরুদ এবং সালাম প্রেরণ করছি আকাই নামদার রাসূল আরবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের কাছে প্রেরিত হয়েছেন আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের একজন শিক্ষক হিসেবে। সম্মানিত হাজিরিন, আত্মার মাগফিরাত কামনা করছি বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত বাংলা নয়, শুধু পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য যাদের জীবনের সেই রক্তবিন্দু দিয়ে আল্লাহর এই জমিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য শাহাদাতের সেই রক্ত পিচ্ছিল পথ পেরিয়ে দুনিয়ায় থেকে চলে গিয়েছেন। সম্মানিত হাজিরিন, আজকে সিরাতুন নবী আলোচনা আমার পূর্ববর্তী ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি সংক্ষেপে আলোচনা শুধু এতটুকুই বলবো। আল্লাহর রাসূলের নবুয়তের যে 23 বছর, তার মধ্যে প্রথম 13 বছর ছিল মক্কি জীবন, 10 বছর ছিল মাদানী জীবন। এই মক্কি জীবনে প্রথম 3 বছর আল্লাহর রাসূল গোপনে দাওয়াত দিয়েছিলেন। এই 3 বছরে রাসূলের গোপনের দাওয়াতের সদস্য হয়েছিল 65 জন।
এরপরে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক ওহির মাধ্যমে জানিয়ে দেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিজ আনিল মুশরিকিন। হে মুহাম্মদ, আপনি আর গোপনে দাওয়াত দিতে পারবেন না, আপনি এখন প্রকাশ্য দাওয়াত দিয়ে দেন, যদিও আপনার এই দাওয়াত থেকে মুশরিকরা মুখ ফিরিয়ে নেবে। সম্মানিত হাজেরিন, মুশরিক কারা? মুশরিক হচ্ছে ওরা যে আল্লাহর রাসূলের আনিত জীবন ব্যবস্থাকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার মাঝে বাধা প্রতিরোধক সৃষ্টি করে। আল্লাহর জমিনে যারা কালেমার দাওয়াত নিয়ে যায়, আল্লাহর রাসূলের সেই সিরাতের দাওয়াত নিয়ে যায়, কোরআনের দাওয়াত নিয়ে যায়, কিন্তু তাদেরকে দাওয়াতে বাধা সৃষ্টি করে, তারা হচ্ছে সরাসরি মুশরিক। তাহলে মুশরিকদের দ্বারাই আমরা বিগত 16টা বছর আক্রান্ত ছিলাম, যার কারণে আমরা ময়দানে প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে পারি নাই। কোরআনের তাফসির পড়ার কারণে, আমরা কোরআন সাথে রাখার কারণে আমরা বিভিন্ন ভাবে রাষ্ট্রীয়ভাবে শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি, আমরা ব্যথিত হয়েছি। আজকের এই দিনে আমরা আজকে আমার একটি শেষ কথা বলে আলোচনা শেষ করব। আজকে আমাদের এখানে অনেক খুতাবা, আমাদের খতিবেরা একত্রিত হয়েছেন, মাশায়েক, অনেক মাশায়েক একত্রিত হয়েছেন, ওলামায়ে কেরাম একত্রিত হয়েছেন, যারা ওলামা কেরামদেরকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, কালামাকে ভালোবাসেন, তারা একত্রিত হয়েছেন। আজকের দিনে শুধু আমাদের স্লোগান একটাই থাকবে, সেটা হচ্ছে আল ইত্তেহাদু কুওয়া। আমাদের ঐক্য হতে হবে, প্রত্যেক কালেমাওয়ালা, প্রত্যেক আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যত আলেম ওলামা আছে, আমাদের ঐক্যের মানদণ্ড থেকে রাসূলের সীরত এবং সূরতকে নিয়ে আমাদের কাজ করতে হবে, এবং আমাদের ব্যক্তি এবং পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বিনির্মাণে রাসূলের সেই চরিত্রকে সাজাতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের মানহাজে একত্রিত থাকার তৌফিক দান করেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু রোদ পড়ছে, রোদের কারণে কিছু কষ্ট হচ্ছে। আপনারা সবাই কিন্তু মুজাহিদ, আপনারা কি আল্লাহ রাসূলের সৈনিক? যে যারা রাসূলের সৈনিক তাদেরকে একটু গরম সহ্য করে নিতে হবে। আপনারা যারা এখনো স্কুল মার্কেটে দাঁড়িয়ে আছেন, সবাই মূল প্যান্ডেলে বসার জন্য অনুরোধ করছি। আমরা বেশিক্ষণ প্রোগ্রাম চালাবো না, সবাই প্রোগ্রামের সৌন্দর্য রক্ষার্থে আপনারা চেয়ারে বসুন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন পরিবেশটাকে আরও সুন্দর করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين উম্মতের জাগ্রত বিবেক, সম্মানিত ওলামা মাশায়েক, কমিটি দাগন মিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তাওহিদি জনতা, সাংবাদিক বৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, যারা আজকে আমাদের এই বক্তব্য শুনছেন, সবাইকে অসংখ্য মোবারকবাদ। নবী আরবীন সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিস্তৃত, যার আলোচনা করে কোনো শেষ করা যাবে না। সমুদ্রের অথই জলরাশি হয়তো পরিমাপ করা যায়, এই অথই জলরাশিকে সামনে দাঁড়িয়ে কেউ ছামুস হাতে যদি এই অথই জলরাশিকে পরিমাপ করতে চায়, তাহলে এটা হবে একটা ব্যর্থ প্রচেষ্টা মাত্র। তেমনিভাবে এক ঘন্টা আর দুই ঘন্টা আলোচনা করে নবী আরবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করা তেমনি একটা ব্যর্থ প্রচেষ্টা হবে মাত্র। সম্মানিত ওলামায়ে কেরাম, আমি দুইটা পয়েন্টে কথা বলতে চাই।
আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পালন করতে যারা আমরা এসেছি, আমরা যেই ফতের ওলামা হই না কেন, আমাদের ঐক্যের ভিত্তি হবে সেটা যেটা নাজ্জাশীর সামনে জাফর বিন আবু তালেব রাসূলুল্লাহর শিখানো বাক্য দিয়ে ঘোষণা করেছেন, তালাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়া। তিনি বলেছেন, তোমরা যদি এই কথা বিশ্বাস করো আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না আর আল্লাহর সাথে অন্য কারো শিরক করব না, তাহলে এই দুইটি কথার উপর যারা একমত হবে তাদের সাথে ঐক্য করতে আমাদের আর কোনো বাধা নাই। তবে আমরা স্পষ্ট বলে দিতে চাই, যারা মুশরিক, যারা শিরক করতে উৎসাহিত করে তাদের সাথে ওলামায়ে কেরামের কোনো ঐক্য হতে পারে না। ওলামায়ে কেরামের ঐক্যের ভিত্তি অমুক পীর কি বলেছে, অমুক বুজুর্গ কি বলেছে, সেটা আমাদের দেখার বিষয় হবে না। আমাদের দেখার বিষয় হবে আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। সম্মানিত ওলামায়ে কেরাম, আজকে আমরা দ্বিধাবিভক্ত। কেন আমরা দ্বিধাবিভক্ত? আমাদের কাবা এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, ইসলাম এক, এরপরেও আমাদের ঐক্যের আর কোন ভিত্তির দরকার আছে? আমরা আকীদার কথা বলি, আমাদের আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আকীদাতে যারা বিশ্বাস করবে তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো দ্বিধা নেই। সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত, আমরা সারা পৃথিবীতে সমাজতন্ত্রের শাসন ব্যবস্থা দেখেছি, পুঁজিবাদের শাসন ব্যবস্থা দেখেছি, জাতীয়তাবাদের শাসন ব্যবস্থা দেখেছি, ধর্ম নিরপেক্ষতাবাদের শাসন ব্যবস্থা দেখেছি। আমরা একটার পর একটা শাসন ব্যবস্থার কাছে শান্তি খুঁজতে চেয়েছি, অথচ আমরা কোথাও শান্তি পাই নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব বাকিয়াতিন ইয়াহসাবুহু জামানুমা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়্যা। আল্লাহ তাআলা বলছেন, একজন পিপাসক্ত ব্যক্তি পানি মনে করে তারা একবার সমাজতন্ত্রের পিছনে, একবার রাজতন্ত্রের পিছনে, পুঁজিবাদের পিছনে, ধর্ম নিরপেক্ষতাবাদের পিছনে, জাতীয়তাবাদের পিছনে ঘুরেছে, আসলে তারা কোথাও শান্তি পায় নাই। দুনিয়ার শান্তি স্থিতিশীলতা এটা যদি পেতে হয় তাহলে আমাদের সকলকে একটা জীবন ব্যবস্থার দিকে ফিরে যেতে হবে, সেটার নাম হচ্ছে ইসলাম, ইসলাম আর ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা দিয়ে আমরা বাংলাদেশের শাসন ব্যবস্থায় যারাই যাবে, ইসলাম ছাড়া অন্য কোনো শাসন ব্যবস্থা দিয়ে এই অশান্ত পৃথিবী বাংলাদেশকে শাসন করা সম্ভব হবে না। প্রিয় ভাইয়ের, আমাদের ছাত্র জনতার অভ্যর্থনের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, আমরা জুলুমতন্ত্র থেকে মুক্তি পেয়েছি, আমাদের ওলামায়ে কেরামের উপর সব মত এবং দলের ওলামায়ে কেরামের উপর যেই পরিমাণ নির্যাতন হয়েছিল সেই নির্যাতনের সময় আমরা রাসূলুল্লাহর ওই হাদিস মনে পড়েছে, যে হাদিস হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সামনে এসে বলেছিলেন, শাকাউনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুল্লাহু ফি যিল্লিল কাবা ফাকুলনা আলা তাদুল্লাহু লানা আলা তাসতানসিরুল্লাহু লানা। রাসূলকে এসে বলেছিলেন হযরত খাত্তাব, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর জুলুম নির্যাতন হচ্ছে, আমাদের জন্য কি আল্লাহর কাছে দোয়া করেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাবকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে খাত্তাব, তুমি শুনে রাখো, তোমাদের পূর্বে যারা ইমানের দাবি করেছিল তাদের জন্য গর্ত করা হতো, গর্ত করে তাদের মাথার উপর কলাপ দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করা হতো, এরপরে এত কিছু পরে তারা দিন থেকে দূরে সরে নাই, তাদের জন্য করা, তাদের জন্য লোহার চিরুনি আনা হতো, লোহার চিরুনি দিয়ে তাদের গোস্তগুলাকে হাড্ডি থেকে আলাদা করা হতো, তারপরে তারা দিন থেকে তারা দূরে সরে নাই। আজকে ওলামায়ে কেরাম, বাংলাদেশের ওলামায়ে কেরাম,
তারা প্রমাণ করেছে, তারা ফাঁসিতে ঝুলেছে। এই দেশের আলেম কুল শিরোমণি বিশ্ববরেণ্য মুফাসসির কিবান আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তিনি জেলখানাতে তাকে হাসপাতালে ইঞ্জেকশন ফুস করে শহীদ করা হয়েছে, তিনি প্রমাণ করেছেন, প্রমাণ করেছেন বাতিলের সাথে আপোষ করা যায় না, প্রয়োজনে শহীদ হওয়া যায়। মতিউর রহমান নিজামী সাহেব সহ ওলামাই কেরাম প্রমাণ করেছেন ফাঁসির কাষ্ঠে জোড়া যায়, বাতিলের সাথে আপোষ করা যায় না। আল্লামা মামুনুল হক সহ আরো ওলামাই কেরাম তারা প্রমাণ করেছেন অন্ধকার প্রকোষ্ঠীতে বন্দী থাকা যায়, কিন্তু বাতিলের সাথে কোনো আপোষ চলবে না। আসুন পরবর্তীতে পরিস্থিতিতে এই সুন্দর বাংলাদেশকে আমরা ওলামাই কেরাম ঐক্যবদ্ধ হয়ে তাওহীদি জনতাকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে একটি শান্তি রাষ্ট্র নির্মাণ করব, যেই রাষ্ট্রের একমাত্র ভিত্তি হবে কোরআন এবং সুন্নাহ। এই ছাড়া অন্য কোন সংবিধান আমরা মানি না, মানব না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা সকলে বলছি নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে, ও গে ও মামিনার ফুল জুড়ে চাঁদ জানিস না কি রে, লোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মামিনার ফুল জুড়ে চাঁদ জানিস না কি রে, লোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মামিনার ফুল জুড়ে চাঁদ জানিস না কি রে, আজকে কেন বেহুশ হেন বক্ষে খুশির বেদনার সুপ্ত খাতে হাত বোলাতে কারে আগমন সাহারা হৃদয় ভরা ঝর্ণা ধারা গইল না কি রে, লোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মামিনার ফুল জুড়ে চাঁদ জানিস না কি রে, বেদুইন থমকে দাঁড়ায় দৃষ্টি ছড়ায় নিবিড় আনন্দে সবাই লাগাম টানে কবর পানে জান্নাতি ছন্দে হৃদয়ে গভীর সে কার পরশে খুললো আখিরে, এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মামিনার ফুল জুড়ে চাঁদ জানিস না কি রে, আমিও সেই সে নবী ভৃত্য নবী আশিক দিওয়ানা রে তার যা কিছু সব বেলা হিসাব দেবই নজরানা জিহাদে ময়দানে তাই যাই চলে যাই স্বপ্ন আঁকি রে, এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মামিনার ফুল জুড়ে চাঁদ জানিস না কি রে, এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মামিনার ফুল জুড়ে চাঁদ জানিস না কি রে, এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মামিনার ফুল জুড়ে চাঁদ জানিস না কি রে।
যে আমরা 12ই রবিউল আউ্বালে নবীজির জন্মদিন পালন করতে এসেছি। কি বলেন, আমরা কি এজন্য এসেছি? বরং আমাদের আজকের যে সমাবেশ, এই সমাবেশটা হলো একটা দল বা একটা পক্ষ যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, যেই ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনা নেই, এমন কিছু প্রোপাগান্ডা, এমন কিছু কাজকর্ম দেখায় যেটার প্রতিকূল স্রোত হিসেবে আজকে আমরা সিরাতুল নবীর মাহফিলের আয়োজন করেছি। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একজন মুমিন কোনো কাজ করার আগে সে বিষয়টি ভালোভাবে আগে জানবে। মুমিন আগে জানবে, পরে কাজ করবে। শরীয়তের যে কোনো কাজ আমি করব, আমাকে দেখতে হবে এই ব্যাপারে শরীয়তের মূলনীতি কি, শরীয়তের দিক নির্দেশনা কি, সে বিষয়টি সঠিকভাবে জেনে আমাকে সেটা পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম একটি নতুন সূর্যোদয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মানে একটি নতুন ভোরের আগমন। যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ফলে সেই মক্কা এবং কি সারা পৃথিবী সকল কুফর এবং শিরকে এবং বিভিন্ন কুসংস্কারে নিমজ্জিত সম্প্রদায় ফিরে পেয়েছিল সঠিক পথের দিশা। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ধাপের, প্রতিটি ক্ষেত্রের, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থা পর্যন্ত সব কিছুর মূলনীতি আমাদের সামনে স্পষ্ট করে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামের সকল বিধিবিধানগুলোর পরিপূর্ণতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিহমতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। শরীয়তের যত বিধিবিধান আছে সব বিধিবিধানগুলো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেগুলো সমাপ্ত করে দিয়েছেন। অতএব কোরআনকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে কুসংস্কার, বিভিন্ন রকমের অপসংস্কৃতি সৃষ্টি করার কোনো বৈধতা ইসলামে নেই। এজন্য আমাদেরকে দেখতে হবে পবিত্র কোরআন কি বলে, হাদিসে কি আছে, রাসূলের সুন্নায় কি আছে, কোরআনে যেটা আছে, হাদিসে যেটা আছে আমরা সেটা মানবো। যেটা কোরআনে নেই, হাদিসে নেই, হাদিসের মধ্যে সুন্নতে সাহাবা রয়েছে, সাহাবাই কেরামের আদর্শের মধ্যে যেটা নেই আমরা সেটা মানবো না। যে কোনো বড় কেউ সেটা করুক না কেন, আমরা কখনো সেটা মানবো না। কারণ কোরআন সুন্না, সুন্নতে সাহাবা, তার বিরুদ্ধে গিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না। এজন্য দেখতে হবে কোরআনে কি আছে, সুন্নায় কি আছে। পবিত্র কোরআনে সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন 54 আয়াতে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলাইহিমা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। এই আয়াতের মধ্যে আল্লাহ এবং রাসূলের অনুসরণের কথা বলা হয়েছে। সূরাতে মুহাম্মাদের 33 আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমানাকুম। এই আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের কথা বলা হয়েছে। মুয়াত্তামা আলাইকের 3 হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলের ইরশাদ এসেছে, তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাক্তুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। তোমাদের কাছে দুটো বিষয় আমি রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ, আরেকটি হলো সুন্নাতু রাসূলিল্লাহ। অতএব আমাদের জীবনের প্রতিটি ধাপে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনের বিধান কি আছে, সেই বিধানটা রাসূল কিভাবে করেছেন, রাসূলের সুন্নাহ কি, সে বিষয়কে ফলো করে আমাদের প্রতিটি ক্ষেত্রকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব, প্রতিটি ক্ষেত্রে চলবার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আজকে সিয়াতুন নবী মাহফিলের মাহফিল থেকে, অনুষ্ঠান থেকে এই শিক্ষাটি আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় তাওহীদী জনতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই সমাবেশের প্রধান মেহমান ওলামা সাহেব পরিষদ ফেনী জেলার সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা মুফতি ফারুক আহমদ সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, ওনার অন্যত্র একটা প্রোগ্রাম থাকাতে উনি আগেই আলোচনা করে চলে যাবেন। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের প্রধান মেহমান, এই সমাবেশের প্রধান মেহমান বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি ফারুক আহমদ সাহেব। হযরত মাওলানা মুফতি ফারুক আহমদ সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলামা মাশাইখ পরিষদ দাগনভূঞা উপজেলা কর্তৃক আয়োজিত সিরাতুন নবী মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই মাহফিলের যারা আলোচনা করেছেন, যারা আলোচনা করবেন, সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত সর্বস্তরের ওলামায়ে হযরত এবং দিনদার মুসলমান ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আমরা মহান রব্বুল আলামিনের শুকর গুজার করছি যে দাগনভূঞার রাস্তার উপরে এরকম একটা আয়োজন করা সম্ভব হয়েছে। বিগত 16 বছরে এই ধরনের একটা প্রোগ্রামের আয়োজন আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমরা এতটুকুতে ছিলাম যে এরকম একটা প্রোগ্রাম করতে হলে খুবই নিভৃতে কয়েকজন মিলে করতে হবে, তারপর আবার পুলিশ খবর দিয়ে আসবে যে আপনারা এখানে গোপন মিটিং করতেছেন। তা আমরা সেই গোপন মিটিং না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে প্রকাশ্যে রাজপথে এবং দাগনভূঞার এই ব্যস্ততম শহরের ব্যস্ততম জায়গায় সুশৃঙ্খলভাবে একদিকে আমরা গাড়ি ঘোড়া চলার জন্য সুযোগ করে দিয়েছি, আবার আমরা বসছি এবং লোকেরা আমাদের বক্তব্যগুলো শুনছে, আর এই সকল কিছুর জন্য মহান মনিবের দরবারে শুকর আদায় করছি সবাই বলে আলহামদুলিল্লাহ। আর যে সকল ছাত্র জনতার শাহাদাতের মধ্য দিয়ে, যে সকল ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে শুধুমাত্র দাগনভূঞা নয়, গোটা বাংলাদেশের আপামর জনসাধারণ তাদের একটা কথা বলার স্বাধীনতা পেয়েছে, এই জন্য আমরা সে সকল আত্মত্যাগী শহীদদের আত্মার মাত্রা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন বলে আমিন। সম্মানিত দিনী ভাইরা, আজকে 12ই রবিউল আউয়াল, এই উপলক্ষে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা হচ্ছে। খুবই মহতি উদ্যোগ, মহতি আলোচনা, কিন্তু কষ্টকর হচ্ছে যে রোদের ভিতরে আমাদের ভাইদেরকে কষ্ট দিয়ে এখানে বসানো হয়েছে। যদি কমপক্ষে অন্তত মাথার উপরে আর একটু শামিয়াটা নিয়ে ছায়া দেওয়া যেত মনে হয় ভালো হতো, কষ্ট হচ্ছে। রোজে রসুলের জীবনী আলোচনা করতে গিয়ে আমরা দিদি ভাইরা আজকে কষ্টের মধ্যেও এই রাস্তায় বসেছেন, আমরা সকলের জন্য নেকহায়াত কামনা করছি, সুস্থ জীবন কামনা করছি এবং আমরাও একটা ত্যাগ স্বীকার করে এ রাস্তায় বসেছেন। সম্মানিত দিদি ভাইরা, আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনাটা খুবই প্রয়োজন, এই জন্য প্রয়োজন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন আগমন ঘটছিলেন তখন পৃথিবীর যে একটা অবস্থা ছিল, আজকে আমরা আধুনিক জাহিলিয়াতে এসে ওখান থেকে খুব ভালো করেছি এমনটা মনে করার সুযোগ কম আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পরিচয় এবং ওনার আগমনের প্রয়োজনীয়তা আপনি আমি বলার আগেই মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বলেছেন, শুধুমাত্র মানুষের জন্য নয়, শুধুমাত্র পশু পাখির জন্য নয়, গোটা বিশ্বের জন্য, পৃথিবীর জন্য। রসুল কি পরিমাণ রহমত ছিলেন এ কথা বোঝার জন্য একটা হাদিসের ছোট্ট উদ্ধৃতি দিই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে তোমরা কেউ গর্তের ভিতরে পেশাব করবে না। ছোট্ট একটা হাদিস, হযরত উলামায়ে কেরাম আছেন, মানুষ পেশাব করবে গর্তের ভিতরে পেশাব করবে না, এটার মানে কি? তার মানে হচ্ছে রসুল সাল্লাল্লাহু বলে দিয়েছেন গর্তের ভিতরে এমন কিছু কীট পতঙ্গ বসবাস করে, মানুষ পেশাব করলে ওগুলো মারা যেতে পারে। তার অর্থ রসুল যে রহমত শুধুমাত্র মানুষের জন্য না, ওই যে গর্তের ভিতরে বসবাস করে কীট পতঙ্গ তাদের জন্য রহমত বলে, সুবহানাল্লাহ। অর্থাৎ রসুলের জীবনটা শুধুমাত্র আমাদের নয়, গোটা পৃথিবীর জন্য, সকল প্রাণীর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন যে একটা প্রাণী, একটা উট, একজনে বেঁধে রাখছে কিন্তু খাদ্য দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই উটের মালিকের উচিত হয়তো তাকে ছেড়ে দিবে, আল্লাহর দেয়া রেজেক শিখাবে, তা না হয় তাকে রেজেক দেবে, তাকে বেঁধে রাখার অধিকার নেই। তার অর্থ শুধুমাত্র রাসূল মানুষের জন্য নয়, ওই প্রাণীদের জন্য রহমত বলেন, সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা একটা সংকট লক্ষ্য করছি, বিভিন্ন জায়গাতে অমুসলিমদের বাড়িঘর অথবা মন্দিরে কে বা কারা হামলা করছে ফাঁকে ফোঁকে, এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। আর এক্ষেত্রে বিগত সময়ে আমরা লক্ষ্য করেছি 15 আগস্টের আগে পরে যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের কর্মীরা হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছিলেন। অমুসলিমদের অধিকার নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন পৃথিবীতে এর চেয়ে সুন্দর কথা কোনো মনীষী বলতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলামী রাষ্ট্রের মধ্যে যদি অমুসলিমরা বসবাস করে তাদের উপরে জুলুম অত্যাচার করা হয়, কিয়ামতের দিন আমি তাদের পক্ষ হয়ে তোমাদের বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো। কঠিন অধিকারের কথা বলা হয়েছে, অর্থাৎ অমুসলিমদের অধিকারটা ইসলাম এরকম স্বীকার করেছে যদি তাদের উপরে জুলুম অত্যাচার করা হয় তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই আল্লাহর দরবারে বাদী হয়ে যাবেন অমুসলিমদের পক্ষে। সেই রসুলের উম্মত হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা বিগত সময়ে যে সুন্দর ভূমিকা পালন করেছেন এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই কথাটা আজকে যারা জামাত ইসলামের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে জামাতের লোকেরা হিন্দুদের মন্দিরে হামলা করে, বিগত সময়ে গোটা বাংলাদেশে হিন্দুদের মন্দিরের উপরে একটা আঘাত হেনেছে, জামাতের কোনো কর্মী খুঁজে পাওয়া যাবে না, কোনো আলেম ওলামা খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের কাওমি মাদ্রাসার ছাত্ররা ওই হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, বাংলাদেশের আলিয়া মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। সুতরাং আমরা হিন্দুদের অধিকারে বিশ্বাস করি, তারা তাদের ধর্ম কর্ম পালন করবে, তাদের এই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, রসুল দিয়েছেন, মুহাম্মদের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্বীকার করেছেন। আর আজকে আমরা নবীর উম্মত হিসাবে ওই হিন্দুদের অধিকারের কথা স্বীকার করি। আমরা যদি বলি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে চরম দৃষ্টান্ত, আপনারা এখান থেকে একটু পশ্চিম দিকে যাবেন, চৌমোহনি বড় বাজারের একটা বড় পুকুর আছে, পুকুরের তিন পাড়ে তিনটা মসজিদ আছে এবং তিনটা মন্দির আছে একই পুকুরের, এবং আমি সব মসজিদে নামাজ পড়েছি। এই মসজিদ একটা ওয়াল, পাশেই আবার একটা মন্দির। হিন্দু ভাইরা তাদের মন্দিরে পূজা করবেন, উপাসনা করবেন। আজকে 50 বছরের ভিতরে কোনো একটা মুসলমান, একজন মুসল্লি হিন্দুদের মন্দিরে একটা ঢিল ছড়েনি, এবং
এবং আমরা হিন্দু ভাইদেরকেও ধন্যবাদ জানাবো, ওই এলাকায় যারা বসবাস করেন কোনো হিন্দু ভাই মুসলমানদের নামাজের সময় ঘণ্টা ধ্বনি পিটিয়ে অথবা তাদের ঢোল তবলা বাজিয়ে নামাজের বিঘ্ন ঘটাননি। সুতরাং এই যে সুন্দর সম্প্রীতির দেশ যেখানে হিন্দু এবং মুসলমান পাশাপাশি বসবাস করবে, তাদের ভিতরে উগ্রতা থাকবে না এবং উস্কানিমূলক কোনো কাজ থাকবে না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বা যারা এই হিন্দুদের মন্দিরে হামলা করার চেষ্টা করেছে এবং তারা বিশেষ সম্প্রদায়ের লোক, বিশেষ রাজনৈতিক চেতনার লোক, সুতরাং এই তাদের এই চেতনা নিজেরাই হামলা করবে, আবার মামলাটা অন্যদের ঘাড়ে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, এটাই হচ্ছে। আমরা আজকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং চরিত্র, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এক্ষেত্রেও রসুলের আদর্শটা এরকম, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন কোথাও, ওনার সামনে দিয়েই একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু উঠে দাঁড়ালেন এবং একটু সম্মান করলেন লাশটার প্রতি। তো সাহাবায়ে কেরাম একজন দুজন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা জানাযাতু ইয়াহুদিয়্যিন, এ তো একজন ইহুদির লাশ, ইহুদির লাশের সামনে আপনি দাঁড়ালেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইন্নাহু ইয়াহুদিয়্যিন বাল ইন্নাহু ইনসানুন, লাকিন্নাহু ইনসানুন, সে ইহুদি হতে পারে কিন্তু সে তো মানুষ, ইহুদি হতে পারে সে কিন্তু মানুষ। সুতরাং মানুষের সম্মান যেটা রাসূল সাসাম করেছেন, আজকে ঠিক এই কথাটা বাংলাদেশে বলবো, একজন মানুষ হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, পরিশেষে তিনিও মানুষ। সুতরাং এই মানুষের যে অধিকার ইসলাম দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেটাই আমাদের জন্য আজকে আদর্শ। আল্লাহ বলেছেন, লাকাদ কায়না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রিয় ভাইয়েরা আমার, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক, অর্থাৎ জীবনে আলোচনার জন্য, মানার জন্য, বুঝার জন্য আমাদেরকে এই পথে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, ফাল ইউবাল্লিগুস শাহিদুল গায়বা, আমি যে কথা আজকে বলছি আমার এই কথাগুলো তোমরা কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের কাছে পৌঁছে দিবে। আমরা লক্ষ্য করি ইতিহাসে বিদায় হজের সময় 125,000 সাহাবি সে সময় হাজির ছিলেন। আপনি যদি তাবৎ মক্কা এবং মদিনা জাজিরাতুল আরব খুঁজেন, 100,000 সাহাবির কোথাও মাজার খুঁজে পাওয়া যাবে না, কবর খুঁজে পাওয়া যাবে না, বরং তাদের কবর পাওয়া যাচ্ছে চীন দেশে, তাদের কবর পাওয়া যাচ্ছে মালয়েশিয়াতে, তাদের কবর পাওয়া যাচ্ছে শ্রীলঙ্কাতে, তাদের কবর পাওয়া যাচ্ছে বখারাতে, তাদের কবর পাওয়া যাচ্ছে সামারকান্দে। তার অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস শুনে সাহাবায়ে কেরাম যে আমল করেছিলেন দিনের দাওয়াত নিয়ে, আজ তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন, যে কারণে বাংলাদেশের মতো একটা ভূখণ্ডে আমরা আজকে শতকরা 92% মানুষ ইসলাম ধর্ম পেয়েছি। প্রিয় ভাইয়ের আমার, ইসলাম ধর্ম আমরা পেয়েছি, এই ইসলামকে পালন করতে হবে, ইসলামকে যথার্থ অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আর যদি অনুসরণ অনুকরণ আমরা যথার্থ করতে না পারি তাহলে আমাদের ব্যর্থতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো সঠিকভাবে পৌঁছে গেছে, রসুলের দাওয়াত পৌঁছে গেছে, কিন্তু আমরা সে দাওয়াতটা যথাযথ পালন করতে পারতেছি না। রসুল বলেছেন, রুব্বা মুবাল্লাগিন আও আলামু মিন সামিইন, আজকে আমাদের জন্য দায়িত্ব রসুলের রেখে যাওয়া দিন আমরা প্রচার করব, আমরা প্রতিষ্ঠা করব, এ দাওয়াতকে নিয়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাব, এটা আজকে সময়ের চাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করেছেন, ওদুউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যেদিন আমি বুঝেছি, যেদিন আমি শুনেছি, এই দিন পালন করা আমাদের জন্য ফরজ। সুতরাং এই দিনের এই দাওয়াতটা অন্যের কাছে পৌঁছে দেওয়া আমাদের জন্য ফরজ, আজকে সময়ের এই অপরিহার্য দাবি। আজকে আমরা ওপেন মাঠে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি, দিন কবুলের দাওয়াত দিচ্ছি। আমাদের দাওয়াতটা হচ্ছে মুসলমান ভাইদের প্রতি আমাদের দাওয়াত, যদি দু
দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি পেতে হয়। ইসলাম ছাড়া বিকল্প কোনো পথে আমাদের দিনের শান্তি, আমাদের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি সম্ভব নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন, যখন জাহিলিয়াতের চরম পর্যায়ে মানুষ মানুষকে খুন করা এটা অপরাধ ছিল না, যখন জীবন্ত নারীকে কবরে পুঁতে দেওয়া হতো, যখন মানুষ অর্থনৈতিক হত্যা লুণ্ঠন ইত্যাদিকে স্বাভাবিক মনে করা হতো, যদিও আজকের মতো আধুনিক ব্যাংকিং লুণ্ঠন ছিল না, ব্যাংক লুট করার ব্যাপার ছিল না, কিন্তু অর্থনৈতিক লুট করার ব্যাপার তখনও ছিল। সিরিয়া থেকে আরবের অন্যান্য অঞ্চল থেকে যারাই ব্যবসায়িক কাফেলা যেত, আপনার রাস্তা দিয়ে নিরাপদে যাবে এই নিশ্চয়তা ছিল না। ঠিক সে মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আরবের ভিতরে এমন শান্তি প্রতিষ্ঠা করলেন। রাসূল বললেন, সানাআ ইয়ামান থেকে হাজারা মাউত পর্যন্ত একাকিনী একজন নারী অলংকার সজ্জিত হয়ে যাবে, তার দিকে তাকানোর মতো কোনো পুরুষ থাকবে না, অর্থাৎ খারাপভাবে তাকাতে পারবে না এবং তার নিরাপত্তা থাকবে এত বেশি। আজকে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা মেনে চলতে পারি, তাহলে বাংলাদেশের এই ঘরে ঘরে রাস্তায় রাস্তায় এখানে সেখানে ধর্ষণের যে সকল ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো হবে না। এখান থেকে মানুষকে মুক্তির জন্য একটাই মাত্র পথ হচ্ছে ইসলাম, আল ইসলাম, সুম্মা আল ইসলাম। ইসলামের পথে আসতে হবে, যদি আমরা ইসলামের পথে এগিয়ে আসতে পারি তাহলে আমরা নিজেরাও শান্তি পাবো, সমাজ শান্তি পাবে, সমাজ সুখে এবং সমৃদ্ধিতে ভরপুর হবে। প্রিয় ভাইরা, আমার আজকে সিরাতুন নবী উপলক্ষে, মিলাদুন নবী উপলক্ষে আমরা একদিন আলোচনা সভা করি, এটা বাংলাদেশের একটা ট্রেন্ড হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন ডে একদিনের জন্য আসেন নাই, রাসূল একদিনের জন্য আসেন নাই, উনি আসছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য। রাসূল ছিলেন আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালত মিন ক্বাবলিহির রাসূল, রাসূল আমাদের জন্য রাসূল ছিলেন এবং তার মতো এরকম যারা রাসূল পার হয়ে গেছে, রাসূল যাওয়ার সময় বলে গেছেন আমি তোমাদের জন্য দুটো আদর্শ রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাগিলু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের জন্য দুটো আদর্শ রেখে গেলাম, অর্থাৎ আমি রাসূল সারা জীবন বেঁচে থাকবো এটা নয়, কারণ আমার পূর্বে আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত আম্বিয়া আলাইহিসসালাম যারা দুনিয়াতে আগমন ঘটছে তারা সকলেই দুনিয়ার দিনের দাওয়াতি কাজ শেষ করে আবার আল্লাহর সান্নিধ্যে রফিকে আলায় চলে গেছেন, আমাকেও রফিকে আলায় চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে মুহূর্তে বারবার আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহ আমি আমার রফিকে আলা অর্থাৎ প্রিয় বন্ধুর সান্নিধ্যে যেতে চাই, কিন্তু ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়েছেন দুটো জিনিস, তারা যদি দুটো জিনিস তোমরা ধরে রাখতে পারো কিয়ামত পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবে না, পথ হারা হবে না এবং তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত। দুর্ভাগ্য আমাদের এই মুসলিম জাতির 150 কোটি মুসলমান থাকার পরেও পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র আজকে আমরাই সবচেয়ে বেশি নিগৃহীত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত। বর্তমান পৃথিবীতে যদি বলা হয় কাদের রক্ত পৃথিবীর জন্য হালাল, শুধুমাত্র মুসলমানদের, খ্রিস্টানরাও মুসলমানদের উপরে বোমা হামলা চালাবে, আঘাত করবে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মারা যাবে। বিগত 20 থেকে 30 বছর পর্যন্ত বাগদাদ, ইরাক এবং আফগানিস্তান সহ এই মুসলিম রাষ্ট্রগুলোতে খ্রিস্টানরা অহর্নিশ হামলা চালিয়েছে, সেখানে অন্তত 40 লক্ষ মুসলমান নিহত হয়েছে খ্রিস্টানদের। আজ পর্যন্ত সারা পৃথিবী শুধু বিবৃতি দিচ্ছে ইহুদিরা মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারছে, নিজের ভূখণ্ড থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক বৌদ্ধরা মিয়ানমারে 10 লক্ষ মুসলমানকে বাংলাদেশে পাঠিয়েছে, বাকিদেরকে পিটায় পাটায় মারতেছে। শ্রীলঙ্কায় একই ঘটনা ঘটে, চায়নাতেও উইগুর মুসলমানদের উপরে হামলা চালানো হচ্ছে।
সারা বিশ্বে এই যে ত্রাহি ত্রাহি দশাটা মুসলমানদের রক্ত, এর বিপরীতে আপনি যদি তাকান এই মুসলিম বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্র, তারা কোন হিন্দুর উপর আক্রমণ করছেন প্রমাণ নেই, কোন খ্রিস্টানদের উপর আক্রমণ করছেন প্রমাণ নেই, কোন বৌদ্ধর উপর আক্রমণ করছেন প্রমাণ নেই, কোন ইহুদির উপর আক্রমণ করছেন প্রমাণ নেই। তাহলে আমাদের হাতে কোরআন আছে, কিন্তু আমরা আমল না করার কারণে আমাদের রক্তটা জমিনের জন্য বেশি হালাল হয়ে যাচ্ছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবটা আমাদেরকে শুধুমাত্র তেলাওয়াত করে আর সুমা দিয়া ঘরে রাখার জন্য নাজিল করেন নাই। ভারতের একজন সাবেক প্রেসিডেন্ট ডক্টর শঙ্কর দয়াল শর্মা, তিনি একটা কবিতা লিখছিলেন মুসলমানদের ব্যাপারে। উনি বলছিলেন, কোরআন সম্পর্কে, জো জন্দোঁ কা দস্তুর থে ওয়ে মুর্দোঁ কা মনসুর বানা দিয়া, আয়ে মুসলমানো ইয়ে তুমনে কিয়া কিয়া, এই মুসলমানরা তোমরা কি করতেছ, যেই কিতাবটা আল্লাহ তোমাদেরকে জীবন্ত মানুষের জন্য সংবিধান বানিয়েছেন, জিন্দাও কা দস্তুর থি, এটা জিন্দা মানুষের জন্য দস্তুর সংবিধান ছিল। আল্লাহ বলেন, লিউনজিরা মান কানা হাইয়ান, এই কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নাজিল করেছেন জীবন্ত মানুষকে এই কোরআন দিয়ে দাওয়াত দেয়া হবে, একটা উদাহরণ আছে। তো আজকে কেন আমরা মুর্দা মানুষের জন্য কোরআন পড়ি, জিন্দা মানুষের জন্য কোরআন পড়ি না? এই জন্য ভারতের শঙ্কর দল এটা বলছেন, আই মুসলমানো ইয়ে তুমনে কেয়া কেয়া, তোমরা কি কাজ করতেছো, এটা যে কোরআনটা তোমাদেরকে জীবিত মানুষের পথ চলার জন্য সারা পৃথিবীর মানুষের জন্য একটা সংবিধান করে দেওয়া হয়েছিল, আর এই সংবিধানটাকে তোমরা এখন মরা মানুষের জন্য খতম করে মিলাদ করে দোয়া করার ব্যবস্থা করছো, এটা ভালো কাজ করনি। আজকে আমরা কোরআনের সাথে যে আচরণ করেছি, কোরআনের সাথে আমাদের এই খারাপ মুআমেলার জন্যই আমাদের এইটা হয়েছে। আল্লামা ইকবাল যেটা বলেছেন, ওয়ে জামানে মে মুআসসাসে আমেলে কুরআন হকার, হাম জালিল ও খার রহে তারকে কুরআন হকার, এই কোরআনের উপর আমল করে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা সারা বিশ্বে সম্মানিত হয়েছিলেন। আর একই কোরআনের পর কোরআন থেকে আমরা দূরে সরার আসার কারণে আজকে আমরা লাঞ্ছিত অপমানিত পদদলিত হচ্ছি। প্রিয় ভাইয়ের আমার এখন সময় এসেছে, আসুন আমরা এই আল কোরআনকে মেনে চলি। রাসূল যেটা বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লুহুমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আজকে যদি আমরা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটা আলোচনা সভা করি, একটা মিলাদ মাহফিল করি, একটা র্যালি করি, একটা অনুষ্ঠান করি, সারা বছর আমি নামাজও পড়ি না, এরকম আলোচনা সভা করা র্যালি করার কোনো দাম আছে নি? থাকতে পারে না। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আসেন নাই যে আপনার ওনার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করবেন, সারা বছর আপনারা আমল করবেন না। আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত যদি আপনার আমার মাঝে না থাকে, তাহলে আপনি আমি রসুলের উম্মত হিসেবে সুপারিশ পাবো না, ওই কাতারে দাঁড়াতে পারবো। রসুল হোসেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার সুন্নাতকে মহব্বত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান জমানায় নেই, কিন্তু রাসূলের সুন্নাত আছে, হাদিস আছে। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো, ফাকাত আহাব্বানি, সে ব্যক্তি আমাকে মহব্বত করলো। রাসূল দুনিয়াতে নেই কিন্তু তার সুন্নাত আছে, সেই সুন্নাতকে যদি আমরা মহব্বত করি, সুন্নাতকে যদি ভালোবাসি, তাহলে রাসূলকে ভালোবাসা হলো। এখন রাসূলের ভালোবাসা মানে একটা জাস্তে জুলুস ঈদে মিলাদুন্নবীর মাহফিল নয়, একটা মিছিল নয়, রাসূলের ভালোবাসা আপনার মাথা থেকে পা পর্যন্ত গোটা জিন্দেগিটা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিটা রাসূলের সুন্নাতের উপরে হবে। যদি রাসূলের সুন্নাতের উপরে আপনার জিন্দেগিটা হয়ে যায়, তাহলে আপনি সঠিক মুসলমান হবেন। যেটা রাসূল বলেছেন, ওমান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। আর এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন আগে, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে ভালোবাসো, আর আমাকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। সুতরাং আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত শুধুমাত্র মিলাদের মাধ্যমে নয়, শুধুমাত্র জিলাপি খাওয়ার মাধ্যমে নয়, শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার মাধ্যমে রাসূলকে ভালোবাসা হবে না, আপাদমস্তক রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খাবার পরে মিষ্টি খাওয়াকে সুন্নাত মনে করতেন, দিন কায়েমের জন্য শহীদ হওয়াকেও সুন্নাত মনে করতেন। সুতরাং দিন কায়েমের স্বার্থে আজকে আমরা জীবন দিয়ে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব, ত্যাগ কোরবানি স্বীকার করব, এটা রসুলের ভালোবাসা হবে। সুতরাং প্রকৃত রসুলের ভালোবাসা হচ্ছে আপনি দিন কায়েমের স্বার্থে, দিন কায়েমের প্রয়োজনে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি এর কথা মোতাবেক আপনি দিন কায়েমের জন্য সামনে কদম বকদম সামনে এগিয়ে আসবেন। প্রিয় ভাইয়ের আমার, আজকে যেভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কথা বলছি, এই কথাটা যেন আমাদের জিন্দেগীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বত্রই চালু থাকে, এ ব্যাপারে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর জীবদ্দশায় একবার তাওরাত কিতাবের কয়েকটা পৃষ্ঠা এনে রাসূলের সামনে পড়া শুরু করলেন এবং বললেন, মা আহসানাল কিতাব, কত সুন্দর কথাবার্তা, ভালোই তো এখানে আল্লাহর কথা আছে, রসুলের কথা আছে, এবাদতের কথা আছে। রসুল ফাতামা আরা বাজহু রসুলিল্লাহ, রসুলের চেহারাটা একটু বিগড়ে গেল, উনি মনে কষ্ট পেলে রাগ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহি ওয়া মিন গাযাবি রাসূলি, আল্লাহর রসুলের অসন্তুষ্টি থেকে আল্লাহর রসুলকে পানা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ইয়া ওমর, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা আন ইত্তাবিআনি, তুমি যে তাওরাত কিতাব পড়ছো, এই তাওরাত কিতাবের নবী মূসা আলাইহিস সালাম যদি এই সময় জীবিত থাকতেন তো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মূসার কোনো উপায় ছিল না। আজকে আমরা কখনো ইহুদিদের অনুসরণ করি, কখনো খ্রিস্টানদের অনুসরণ করি, আমরা শিক্ষা সংস্কৃতিতে বিদেশিদের অনুসরণ করে অনুকরণ করি, ইসলামের অনুসরণ অনুকরণ করি না। আজকে আমাদের প্রাইমারি স্কুলের দিকে তাকাই, হাই স্কুলগুলোর যদি দিকে তাকাই, আপনারা দেখবেন প্রাইমারি স্কুল সবচেয়ে বিশাল শিক্ষা প্রতিষ্ঠান, সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র যেখানে লেখাপড়া করে। আপনারা এখানে যারা অভিভাবক আছেন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ওই প্রাইমারি স্কুলে একটা ছেলে যদি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ালেখা করে, সে কি তিরিশ পারা কোরআন শরীফ দেখে পড়ার কোনো কায়দা আছে? কোনো ব্যবস্থা নাই। তাহলে মুসলমান ছেলেকে মুসলমান হিসেবে বেঁচে থাকার জন্য যে শিক্ষা ব্যবস্থা দরকার এটা আমাদের প্রাইমারি স্কুলে নাই। একটা হাই স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়ার পরে একটা ছেলে তিরিশ পারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি। এমনকি অযু গোসল, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত সমূহ শিখারও কায়দা শেখার প্রায় নেই। আগে যা ছিল এটা এখনও তুলে দেওয়া হয়েছে, সেটাও তুলে দেওয়া হয়েছে। এই জন্য আজকে আমরা সিরাতুল নবীর মাহফিল থেকে বর্তমান সরকারের কাছে দাবি করব, আমাদের শিক্ষা ব্যবস্থাটা মুসলমানদের জন্য এরকম হওয়া উচিত, কমপক্ষে আমার সন্তান যেন খাঁটি মুসলমান হিসেবে বসবাস করতে পারে, এই ব্যবস্থাটা আমাদের করতে হবে। এবং শিক্ষার ক্ষেত্রে আমাদের অনগ্রসরতা এটা রসুলের সুন্নতের একটা খেলাপ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 13 বছরে একটা বিপ্লব করেছিলেন। উনি যখন সেখানে আগমন করেন তখন গোটা আরবে মাত্র 12 জন লোক ছিল যারা লেখা জানতেন, লেখাপড়া জানেন মাত্র 12 জন লোক, আর 23 বছর পরে এখানে 1 লক্ষ লোকই লেখাপড়া শিখছেন, বিপ্লব এটাকে বলা হয়। আর আজকে বর্তমান বিশ্বে অমুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে 15টা রাষ্ট্র আছে এমন যেখানে 100% লোক শিক্ষিত, কিন্তু একটা মুসলিম রাষ্ট্র নাই যেখানে 100% শিক্ষিত। অমুসলিম রাষ্ট্রের ভিতরে যারা কমপক্ষে পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করেছে এমন রাষ্ট্রের সংখ্যা শতকরা 98% লোক আছে, আর মুসলিমটা মাত্র 50%। অর্থ এই শিক্ষার ক্ষেত্রে আমরা পিছনে আসছি, রসুলের শিক্ষা থেকে পিছনে, কোরআনের শিক্ষা থেকে পিছনে, হাদিসের শিক্ষা থেকে পিছনে। এরপরে আমরা দাবি করি আমরাই শ্রেষ্ঠ, কুনতুম খাইরা উম্মতিন উখরিজত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারি না। আমরা আমাদের চরিত্র, আমরা আমাদের আদর্শ, আমরা আমাদের এলেম, আমরা আমাদের আমল দিয়ে আমরা প্রমাণ করতে পারতেছি না আমরাই শ্রেষ্ঠ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস, আপনি তো শ্রেষ্ঠ হলেন কিন্তু কিছু দায়িত্ব দিয়েছে, দায়িত্ব তো আপনি পালন করেন না। আপনাকে দায়িত্ব দিয়েছিলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আর তোমরা যদি এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ এই মহান দায়িত্ব পালন না করো তো তোমাদের উপরে এমন জালেম শাসক চাপিয়ে দেওয়া হবে যারা তোমাদের উপরে কোনো রহম করবে না। আজকে সারা বিশ্বে মুসলিম রাষ্ট্রগুলোতে স্বৈর শাসন যেভাবে চেপে বসেছে এই কোরআনের শিক্ষা না থাকার কারণে এটা হয়েছে। আসুন আমরা এই সিরাতুল নবী মাহফিল থেকে শিক্ষা নিই, আমরা শপথ নিই আগামী দিনগুলো পথ চলাতে আমরা আমাদের গোটা জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা আমাদের জীবনের একমাত্র আদর্শ হিসেবে মেনে নেব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমরা আমাদের সন্তানদেরকে এই রাসূলের আদর্শে একটা আদর্শবান করে গড়ে তুলব। আমরা আমাদের দেশ এবং জাতিকে, আমরা আমাদের অর্থনীতি এবং সমাজনীতিকে, আমরা আমাদের সংস্কৃতিকে ইসলামের আলোয় আমরা আলোকিত দেখতে চাই, আলোকিত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।